দুর্নীতির অভিযোগ এনে প্রধানের বিরুদ্ধে পোস্টার দিল কংগ্রেস বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতে পোস্টার ঘিরে চাঞ্চল্য প্রধানের স্বামীর বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ কাঠমানি ও পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগ এনে প্রধানের বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য বাগদা পঞ্চায়েত সমিতির মালিপোতা পঞ্চায়েতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রধান আসমাতারা মণ্ডলের পদত্যাগ চেয়ে পোস্টার দেওয়া হয় অভিযোগ প্রধান নামে থাকলেও এলাকায় প্রধানের ভূমিকা পালন করেন তার স্বামী তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন বিরোধীরা আমরা পোস্টারিং করেছি পঞ্চায়েতের বিরুদ্ধে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আমরা পোস্টারিং করেছি এই জন্যই যে পঞ্চায়েতের যে প্রধান আছেন মালিকোতা অঞ্চলে চব্বিশটা মেম্বার খুব বড় একটা অঞ্চল সেই অঞ্চলে উন্নয়ন করার জন্য একজন যোগ্য শিক্ষিত প্রধানের দরকার কিন্তু আমরা পেয়েছি সম্পূর্ণ অযোগ্য অশিক্ষিত একজন ব্যক্তিত্বকে যার জন্য আমরা বলেছি যে আমরা যোগ্য প্রধান চাই এ বিষয়ে প্রধান আসমাতারা মণ্ডল বলেন আমার স্বামী আমাকে কাজে সাহায্য করে দল আমাকে প্রধান করেছে দলের নির্দেশ মেনেই কাজ করছি পঞ্চায়েত আমার দেখতে হয় কে কি বললো না বললো তাতে আমার কোনো যাই আসে না আমার চব্বিশটা মেম্বার আমার পাশে আছে একটা মেম্বার আমার কি করবে আমার কিছুই করতে হবে না যদি অনাস্থা ডাকে পর আমি যেটা দেখেছি যে আফজল পরিষেবা দেয় মানুষের জন্য পঞ্চায়েত থেকে পরিষেবা দেয় না আফজল সামাজিক পরিষেবা দেয় সমাজটাকে সুস্থ রাখার জন্য আজকে সেটা ওদেরকে হিংসার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা